বাক্সার ডুমুনিত এগারী প্রবক্তার নৃত্যয় মহিলে রাইজক প্রাণঢালি অশ্বিনী দাসে নাচিলে। হল পেপার গুমগুমনির মাজতে সকলের দৃষ্টি আকর্ষণ করিলে বাক্সা জেলার জালাহর বগাধর ব্রহ্ম মহাবিদ্যালয়ের প্রবক্তা অশ্বিনী দাসে। ডুমুনিত বাক্সা আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত অনুষ্ঠিত হল বিহুর অনুষ্ঠান। কেবাটাও বিহু দলের বিহু নাচের বারে রহনীয় সাংস্কৃতিক গোষ্ঠীর আকর্ষণীয় অনুষ্ঠানে আপ্লুত করে রাইজক। আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত ডুমুনি শাখা ছাত্র সন্থার সহযোগত আর বৃহত্তর ডুমুনিবাসী রাইজর সহযোগত আমি এইবলি বাক্সা আঞ্চলিক ছাত্র সন্থার বিহুখন আমি ডুমুনি ডুমুনির প্রগতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত আমি আয়োজন করছো। আসলতে আমি বিগত সময়সাত মানে যাওয়া বছরের ভাবি আসিল যে অহা এই বছর 2024 বর্ষত আমি রঙালী বিহুখন আমি উল মালহে আমি উদযাপন করিম। কিন্তু আপনাদের সকলে জানে যে আজিরপরা বিগত কেটামান দিনত যেহেতু আমার গা আন্দোলন চলি আসে সেই সময় আমার ছাত্র সন্থার সমূহ সতীর্থবৃন্দ যথেষ্ট ব্যস্ত হয়ে আসিল আর সেই ব্যস্ততার পিছতো আমার প্রতিগী সতীর্থবৃন্দই বহুতো কষ্ট করে বহুতো কষ্ট করে আমার এই বিহুখন আজ সাফল্যমণ্ডিত করে তুলিতে লগতে মই এই চেগতে আমার বৃহত্তর ডুমুনিবাসী রাইজক আমার বাক্সা আঞ্চলিক ছাত্র সন্থার পবিত্র মজিয়ারপরা কৃতজ্ঞতার শরাই মই আগবালো। কারণ তেওঁলোকের সহায় সহযোগিতা তথা আশীর্বাদ নহলে আজি আমি ইমান উল মালহে আমার এই বাক্সা আঞ্চলিক ছাত্র সন্থার এই রঙালী বিহুখন আমি ইয়াত উদযাপন করব নারিল হয়। আজি আমার এই রঙালী বিহুখনত আমার কার্যসূচী মতে প্রতিটা কার্যসূচী সুকলমে পার হয়ে গেছে। রাতেপা পতাকা উত্তোলনের আরম্ভ করিয়ে বিহুর পতাকা উত্তোলন শহীদ তর্পণ তারপরে আসিল আমার বৃক্ষরোপণ তারপর আসিল আমার আঞ্চলিক ভিত্তিত আমি কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিল। আমার কুইজ প্রতিযোগিতাখনেও সুকলমে পার হয়ে গেছে আর এটা আপনাদের দেখা পাই আছে যে রাইজে কি ধুনিয়া আমার সঁহারি জানাইছে। রঙালী বিহুখন আমার সুকলমে আমার অনুষ্ঠিত হয়ে আছে।